রাজার বাড়ির উত্তর পুরুষ এসে দাঁড়িয়েছেন প্রজার দরজায়। দুবারে রাজা প্রকল্প নয়, এ পুরো ভোটের মাহাত্ম। তমলুকের রাজবংশের বংশধর দীপ্তেন্দ্র নারায়ণ রায় তমলুক পুরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে এর আগে চারবার পুরভোটে জয়ী হয়েছেন। বিদায় পুরভোটে তিনি ছিলেন মুখ্য প্রশাসক। এবার ওই ওয়ার্ড মহিলা সংরক্ষিত হওয়ায় তৃণমূলের টিকিটে তিনি দাঁড়িয়েছেন ১ নম্বর ওয়ার্ডে। রাজতন্ত্রের উত্তরাধিকারী সামিল গণতন্ত্রের লড়াইয়ে। গণতন্ত্রের সঙ্গে সঙ্গে তো রাজতন্ত্র বিলোপ হয়েছে, স্বাভাবিকভাবেই মানুষ চেনেন, ভালোবাসেন, শুভেচ্ছা জানিয়েছেন গত চারটি টার্মে ২০ বছর। এবারেও তারা আশীর্বাদ করবেন, শুভেচ্ছা জানাবেন, এটা আমার বিশ্বাস ও আস্থা রয়েছে তাদের প্রতি। এক সময় রাজার বংশধরের সঙ্গে লড়াই। ১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তাই প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে নিয়ে প্রচার করছেন। এই ওয়ার্ডে ১০ বছর তৃণমূল কংগ্রেস ছিল, যে অত্যাচার করেছে, তিনি তার পাশের চেয়ারে বসেছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন তিনি নীরব ছিলেন। আজকে ভোটের স্বার্থে এসে তিনি ১ টাকার কয়েনের অশোক স্তম্ভের দিক দেখিয়ে বলছে, ওটা এক টিকা, ওটা খারাপ ছিল, অশোক স্তম্ভ আমি ফ্রেশ। কিন্তু বোথ আর তৃণমূল, এদের বেসিক কালচার এক, এবং আমরা আশাবাদী, নিশ্চিত আমরা জিতছি। এই ওয়ার্ডে সিপিএম প্রার্থী করেছে দীপঙ্কর ডেকে। তমলুক পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোটাররা রাজপরিবারের সদস্য নাকি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে জয়ী করে, তার উত্তর জানা যাবে আগামী ২রা মার্চ ভোটের ফলাফলের পর। তমলুক থেকে ক্যামেরায় রঞ্জন মেটার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।